নমস্কার বন্ধু নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধু আজকের ভিডিওতে আমি আদার্স প্লেয়ের বাড়ি রেড করব মানে ভাঙচুর করবো তাও আবার রকেট লঞ্চার দিয়ে কারণ এই গেমে আপডেট হয়েছে আপডেটের পর অনেক কিছু নিয়ম চেঞ্জ করে দিয়েছে এই গেমে যে বাড়িঘরগুলো অলরেডি প্রোটেক্টেড রয়েছে সে বাড়িগুলো কিন্তু আমরা নর্মাল হাতের দিয়ে ভাঙচুর করতে পারবো না মানে রেড করতে পারবো না সে বাড়িগুলো রেড করার জন্য ভাই অবশ্যই রকেট লঞ্চার লাগবে তো আজকের ভিডিওতে আমি একটা রকের লঞ্চার তৈরি করবো আর রকের লঞ্চের অনেকগুলো গুলি তৈরি করব তো বন্ধু আজকের ভিডিওটা অনেকটা মজা হবে তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তো বন্ধু এটি আমার বেস এ বেসটা তৈরি করতে অনেকক্ষণ সময় লেগে গেছে তো এই গেমটি আমি একটা না ছয় ঘন্টা ধরে খেলেছি আর গেমে অনেক কিছু জিনিস তৈরি করেছি আর বন্ধু আমার বাড়িটা বিয়াল্লিশ ঘন্টার জন্য প্রোটেক্টেড রয়েছে ভাই আমার কাপড়টি অনেক কাঠ রেখেছে আমি তো বন্ধু আজকের ভিডিওতে আমি অনেকগুলো অনেক বাড়ি রেড করব তো আমি মানে যে বাড়িগুলো একদম ফুল হেলথ রয়েছে সেই বাড়িগুলো রেড করব তো দেখো বন্ধু এটা হচ্ছে মানে মেটাল ওয়াল দিয়েছে আপগ্রেড করেছে ভাই ম্যাটাল ওয়ালে আপগ্রেড করলে অনেকগুলো ফ্রিগমেন্ট লাগে মেটাল ফ্রিগমেন্ট লাগে ভাই মিনিমাম চল্লিশটা করে ম্যাটাল ফ্রিগমেন্ট লাগে একটা করে ওয়াল আপডেট দিতে ওকে আপগ্রেড দিতে তো বন্ধু এটি আমি নর্মাল হাতের দিয়ে এই পোয়ালটা আমি ভাঙচুর করতে পারবো কারণ এটা ড্যামেজ হয়ে গেছে এর হেলথ অনেকটা কমে গেছে আর যেগুলো বাড়ি একদম হেলথ কমবে না একদম ফুল হেলথ থাকবে যেমন এটা আটশো হেলথ রয়েছে ভাই অনেক বাড়ি ঘরগুলো রয়েছে সেই বাড়ি ঘরগুলো একদম ফুল প্রোটেক্ট রয়েছে সেই বাড়িগুলো আজকে আমি রেড করবো আর সেই বাড়িগুলো কিন্তু আমরা নর্মাল হাতের দিয়ে ভাঙচুর করতে পারবো না সেই জন্য ভাই একটা রকেল লঞ্চার তৈরি করেছি তোমাকে এবার রকেল লঞ্চারের গুলিগুলো তৈরি করবো তো আমার কাছে সব কিছু রয়েছে ভাই আর অনেকক্ষণ ধরে ফার্মিং করতে হয়েছে মেটাল আর সালফার অরগুলো তারপর সেগুলো ফার্নেসে মেল্টিং করতে হয়েছে তারপর সে সালফারগুলো গান পাউডারে কনভার্ট করতে ভাই অনেকক্ষণ সময় লেগে গেছে ভাই তো ভাই মানে যতগুলো মানে যতক্ষণ ফার্মিং করতে সময় লাগে না ততক্ষণ এই জিনিসগুলো প্রসেসিং করতে সময় লেগে গেছে ভাই তো দেখো বন্ধু আমার কাছে অনেকগুলো গান পাউডার রয়েছে তো গান পাউডার আর মেটাল ফ্রিগমেন্টগুলো দিয়ে এমন তৈরি হয় তো বন্ধু আমি এমন তৈরি করবো আর আমার কাছে অনেকগুলো ওয়াটার বোতল রয়েছে ভাই তো ওয়াটার বোতলগুলো আমি কালেক্ট করিনি আমার একটা বন্ধু কালেক্ট করে দিয়েছে তো একটা সাবস্ক্রাইবার বন্ধু ছিল যাই না তার নাম কি। তো সে ভাই এখন আরও অনলাইনে নেই সে আমার ভিডিওতে মানে মানে সে আমার ভিডিওতে আসতে চেয়েছিল কিন্তু ভিডিওতে সে আসতে পারেনি কারণ যখন আমি ভিডিও স্ক্রিন রেকর্ড দিয়েছিলাম তখন সে অনলাইনে ছিল না তো বন্ধু আমার কাছে রকেট লঞ্চার রয়েছে আমি রকেট লঞ্চার তৈরি করেছি রকেট লঞ্চার তৈরি করার জন্য দশটা ক্লোথ আর তিরিশটা মেটাল ফিংমেন্ট লাগে তো এবার আমি রকেট লঞ্চার এমন তৈরি করবো এই রকেট লঞ্চারের গুলিগুলো তৈরি করার জন্য একশোটা গান পাউডার আর পঞ্চাশটা মেটাল ফিংমেন্ট লাগে তো বন্ধু আমি টোটাল ছয়টি মেটাল ফিংমেন্ট সরি গুলি তৈরি করবো ওকে রকেল লাঞ্চের ছয়টা গুলি তৈরি করতে হবে তো আমার কাছে সব কিছু রিসোর্স রয়েছে ভাই শুধু পঞ্চাশটা মেটাল ফিংমেন্ট লাগবে সেগুলো মানে সেই মেটাল ফিংমেন্টগুলো আবার মেল্টিং করতে হবে তো একটু সময় লেগে যাবে আর দেখো বন্ধু আমার কাছে অনেকগুলো সালভার রয়েছে তো সালফার দিয়ে আমি গান পাউডার তৈরি করতে পারবো কিন্তু এখন আর গান পাউডার তৈরি করবো না ভাই গান পাউডার তৈরি করতে অনেকক্ষণ সময় লেগে যায় ভাই তো বন্ধু আমার সব কিছু হাতিয়ার তৈরি করা হয়ে গেছে তো এবার আদার প্লেয়ার বাড়ি আমি রেড করতে যাবো আর আমি একটা রকেট লঞ্চার নিয়েছি আর রকেট লঞ্চারের ছয়টা এমন নিয়েছি তো বন্ধু আজকে যে রেড করবো যে বাড়িগুলো একদম ফুল প্রোটেক্ট রয়েছে তো দেখো বন্ধু বিল্ডিং হ্যামারটা হাতে নিলে বোঝা যাবে যে এই বাড়িটা কতটা প্রোটেক্ট রয়েছে তো একদম ফুল প্রোটেক্ট রয়েছে ভাই তো এই বাড়ি ঘরগুলো আমরা এমনি নর্মাল হাতিয়ে দিই কিন্তু মানে রেড করতে পারবো না মানে ভাঙচুর করতে পারবো না তো এই বাড়িগুলো মানে এই ওয়ালগুলো ড্যামেজ করার জন্য অবশ্যই রকেট লঞ্চার তৈরি করতে হবে তো বন্ধু আমি ছয়টা ছয়টা রকেট লঞ্চের র্যামও নিয়েছি ওকে তো এবার রেড করতে যাব তো বাড়ি ঘর খুঁজতে হবে তো বন্ধু এখানে একটা বাড়ি পেয়েছি বিশাল বড়ো একটা বেস পেয়েছি ভাই আর এই বেসটা অনেকক্ষণ ধরে আমি দেখেছি এই বেসটা আমি অনেকক্ষণ ধরে রেড করতে চেয়েছিলাম তো এই আদার্স প্লেয়ারটা মানে এই পিলারটা সবসময় অ্যাক্টিভ থাকে তো যাই না এখন কোথায় চলে গেছে ভাই তো আমি এই এই সুযোগে তার বাড়ি রেড করব তো রেড করার জন্য ভাই রকেট লঞ্চার ইউজ করতে হবে আর দেখো বন্ধু এই ওয়ালগুলো আমি ড্যামেজ দিতে পারবো না কারণ এগুলো একদম প্রোটেক্ট রয়েছে মানে এই বাড়িটা একদম প্রোটেক্টেড রয়েছে ওকে তো দেখো বন্ধু এবার আমি এই ওয়ালটা ভাঙবো ওকে তো আমার কাছে রকেট লঞ্চার রয়েছে ভাই রকেট লঞ্চার দিয়ে আমি উড়িয়ে দেবো আর বন্ধু আমি জানি না যে এই স্টোন ওয়ালটা ভাঙার জন্য কয়টা রকেট লঞ্চারের গুলি লাগবে তো আমার কাছে টোটাল ছয়টি গুলি আছে ভাই তো দেখি কয়টা গুলি লাগে ওকে তো বন্ধু আমি মাঝামাঝি ড্যামেজ দেওয়ার চেষ্টা করব মাঝামাঝি ড্যামেজ দিলে ভাই সব ওয়ালগুলো ড্যামেজ হবে ওকে তো আমি মাঝে এখানে গুলি ছুঁড়ে মারবো ভাই রকেট লঞ্চের আমার কাছে অনেকগুলো গুলি রয়েছে টোটাল ছয়টি তো দেখো বন্ধু একটা গুলি আমি ইউজ করেছি তো আবার চেক করে দেখতে হবে কতখানি ড্যামেজ হয়েছে ওয়ালটা ওকে তো দেখো বন্ধু অনেকটা ড্যামেজ হয়ে গেছে মাই গড দুইশোর একটু বেশি হয়ে গেছে দুইশো দুই ড্যামেজ দিয়েছি আর একশো অষ্টানব্বই হেলথ রয়েছে ভাই তো মনে হয় আর একটা যদি মারি আর একটা যদি গুলি ইউজ করি তাহলে এই ওয়ালটা ভেঙে যাবে ওকে তো দেখো বন্ধু গুলি মেরেছি ভাই ওয়াল ভাঙিনি এখনও ওয়াল রয়েছে তো দেখি এবার চেক করে তো দেখো বন্ধু এক পার্সেন্ট এক থেকে তিন পার্সেন্ট হেলথ রয়েছে ভাই তিন হেলথ রয়েছে গড ও ভাই অটোমেটিক দেওয়ালটা ভেঙে গেছে তো বন্ধু আমি দেওয়ালে কোনো হিট করিনি নিই তিন পার্সেন্ট হেলথ ছিল সেই মানে অটোমেটিক ড্যামেজ হয়ে গেছে তো দেখো বন্ধু এই স্টোন ওয়ালগুলো ভাঙার জন্য টোটাল দুটি রকের লঞ্চারের গুলি লাগবে তো দুটি করে যদি গুলি আমরা ইউজ করি তাহলে যে কোনো ওয়াল আমরা ভাঙতে পারবো স্টোন ওয়ালগুলো ওকে আর এই রুমে কোনো কিছু নেই মনে হয় আমি বম দিয়ে সব কিছু উড়িয়ে দিয়েছি ভাই কাপড় যা কি যে সব কিছু উড়িয়ে চলে গেছে আর বন্ধু আমার কাছে আর চারটা রকেট লঞ্চের গুলি রয়েছে ওকে তো এই চারটি রকে লঞ্চের গুলি ইউজ করতে হবে তো দেখো বন্ধু এখানে আর একটা রুম পেয়েছি আর একটা ছোটো বেস পেয়েছি ভাই আর এখানে একটা ব্যাকপ্যাক প্যাক পরে আছে ভাই তো আপডেটের পরে এই ব্যাকপ্যাকগুলো দিয়েছে আর ব্যাকপ্যাকে অনেক কিছু লুট থাকে তো কিছু লুট রয়েছে ভাই ওকে তো দেখো বন্ধু এই ওয়ালটা আমি ভাঙবো মানে এই রুমটা ভাঙতে হবে তো এখানে আমি একটা ইউজ করবো একটাই গুলি ইউজ করবো কারণ এটা হচ্ছে উডেন ওকে মানে কাঠের দেওয়াল রয়েছে কাঠের রুম রয়েছে ভাই এটা একটা গুলি মারলে সব কিছু উড়িয়ে যাবে তো গুলি রিলোড করা হয়ে গেছে তো এবার ছুঁড়ে মারতে হবে বন্ধু তো এখানে শুয়ে মেরে দিয়েছি ও মাই গড এখানে আমার একটু হেলথ ড্যামেজ হয়ে গেছে তো বন্ধু রকেট লঞ্চার ইউজ করার সময় একটু দূরে থাকতে হবে নাহলে কিন্তু আমাদের একটু হেলথ ড্যামেজ হয়ে যাবে ওকে তো আমার একটু হেলথ ড্যামেজ হয়ে গেছে তো এখানে একটা কাপড় দেখতে পেয়েছি আর ভাই একটা বক্স দেখতে পেয়েছি তো এই বক্সটা ওপেন করবো যাই না কি রয়েছে মাই গড এখানে মেটাল ফিগমেন্ট পেয়েছি সালফার পেয়েছি সালফার অর পেয়েছি আর ওয়াটার বোটল পেয়েছি তো লুট মোটামুটি ভালোই পেয়েছি বন্ধু আর একটা কাপড় রয়েছে আর বন্ধু কাপড়টার ড্যামেজ অনেক ভাই তো পাঁচ পার্সেন্ট হেলথ রয়েছে ভাই তো এই কাপড়টা আমি ভেঙে দেবো আর কাপড় ভাঙলে না কাবোডের লুট পাওয়া যায় না এটা তো বন্ধু কাপড়ের লুট যদি পাওয়া যেত সব থেকে ভালো হতো কারণ কাপোর্ডে অনেক কিছু জিনিস রাখা যায় আর অনেক পিলাররা ভাই দামি দামি জিনিস রাখে কাপড়ে ওকে আর বন্ধু আমি অনেকক্ষণ ধরে একটা আপগ্রেড বাড়ি খুঁজছি ভাই কিন্তু এখনও পাচ্ছি না আমি একটা ম্যাটেল ওয়াল বা ম্যাটেল বেশ খোঁজার চেষ্টা করছি কিন্তু অনেকক্ষণ ধরে পাচ্ছি না আমি পুরোপুরি ম্যাপটা খুঁজেছি ভাই পাইনি আর যেখানে আছে সেগুলো মানে হেলথ অটোমেটিক ড্যামেজ হয়ে গেছে কারণ যদি আমরা মেটাল ওয়াল আপগ্রেড করি তাহলে কিন্তু কাঠের পরিমাণ অনেক লেগে যায় আর বন্ধু দেখো এখানে একটা মানে ওয়াল পেয়েছি ওয়াল না বন্ধু একটা ফার্ম পেয়েছি ডোর ফার্ম আর একটা ডোর রয়েছে ভাই তো এই বেসটা আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করব আর যাই না এই ওয়ালটা ভাঙার জন্য বা মানে ওয়াল তো না বন্ধু এটা একটা ডোর ফার্ম ওকে তো যাই হোক ওয়াল তো এই ওয়ালটা ভাঙার জন্য মানে কয়টা গুলি লাগে আমিও যাই না তো দেখবো আমি গুলি ইউজ করে তো বন্ধু আমার কাছে আর মাত্র তিনটি গুলি রয়েছে আর আমার মনে হয় না যে তিনটা গুলি দিয়ে এই ওয়ালটা আমি ড্যামেজ দিতে পারবো কারণ স্টোন ওয়ালগুলো ড্যামেজ দেওয়ার জন্য দুটো গুলি লাগছে সেগুলো চারশো হেলথ আর এই ওয়ালটা আটশো হেলথ তো দেখি ভাই হেলথ চেক করবো সাইডের সিঁড়িটা ভেঙে গেছে তো দেখো বন্ধু এখানে অনেকটা ড্যামেজ হয়ে গেছে অনেক না বন্ধু খুব কম ড্যামেজ হয়েছে ভাই তো বন্ধু এখনও যাই না একটা গুলি লাগবে তো আমার কাছে আর দুটি গুলি রয়েছে তো আর দুটো গুলি আমি ইউজ করবো আর দেখো বন্ধু সাইডের যে ওয়ালগুলো রয়েছে ইস্টোনো ওয়াল বা উডেন ওয়ালগুলো সেগুলো ড্যামেজ হয়ে গেছে ভাই আর এই মেটালটা ড্যামেজ দিতে অনেকক্ষণ মানে এর অনেক হেলথ ওকে সেই জন্য ড্যামেজ দিতে একটু সময় লাগবে মানে অনেকগুলো গুলি ইউজ করতে হবে ওকে আর বন্ধু আমার কাছে দুটো গুলি রয়েছে তো দুটো গুলি আমি ইউজ করব আর দেখব এই ওয়ালটা ভাঙতে কতক্ষণ সময় লাগে ওকে তো বন্ধু আরেকটা গুলি আমি ছুঁড়ে মেরেছি ও মাই গড সাইডের সাইডের ফার্মটা ভেঙে গেছে সাইডের ফাউন্ডেশনটা ভেঙে গেছে যেই উডেন ফাউন্ডেশনটা ছিল ওকে তো বন্ধু এবার হেলথটা চেক করে দেখতে হবে যে কতখানি হেলথ রয়েছে এই স্টোনের হেলথ অনেকটা কমে গেছে আর একটা গুলি মারলে এটা উড়িয়ে যাবে ভাই আর এই মাই গড মনে হয় না যে আর একটা গুলি দিয়ে এই ওয়ালটা আমি ড্যামেজ করতে পারবো কারণ এখনও অর্ধেক হেলথ রয়ে রয়ে গেছে ভাই তো মনে হয় আর একটা গুলি থাকলে সব থেকে ভালো হতো বন্ধু আর আমার কাছে একটা গুলি রয়েছে তো এই গুলিটা ইউজ করবো তখন বন্ধু এই গুলিটা আমি ছুঁড়ে মেরেছি আর আমার গ্যাম ক্র্যাশ হয়ে গেছে তো এটা হচ্ছে গ্লিচ আর বাক্স তো এই গেমে এখনও অনেক গ্লিজ রয়েছে আর যখন বন্ধু গেম আমি ওপেন করি তো দেখি সেই ওয়ালটা অটোমেটিক ভেঙে গেছে তো একটা গ্লিজ হয়ে গেছে এই গ্লিচের জন্য ওয়ালটা ভেঙে গেছে তো ভাই আমি যাই না যে এই সঠিকভাবে আমি বুঝতে পারিনি যে কয়টা এমন হয়ে গেছে তো বন্ধু ফাইনালি এই ওয়ালটা আমি ভেঙে দিয়েছি তো বন্ধু উডেন ওয়ালগুলো ভাঙার জন্য একটা এমও লাগে আর স্টোন ওয়ালগুলো ভাঙার জন্য দুটো এমও লাগে আর মেটাল ওয়ালগুলো ভাঙার জন্য ভাই তিনটে গুলি আমি ইউজ করেছি মনে হয় চারটে গুলি লাগবে বন্ধু তো এটা হচ্ছে মানে রেড করার নিয়ম মানে তোমরা যদি রেড করতে চাও এই গেমে তাহলে কিন্তু তোমাদের রকেট লঞ্চার তৈরি করতে হবে রকেট লঞ্চার এমও ইউজ করতে হবে বাড়ি ওয়ারগুলো ভাঙার জন্য যে বাড়িগুলো অলরেডি প্রোটেক্টেড রয়েছে ওকে তো বন্ধু আমার পাশে একটা আননোন প্লেয়ার রয়েছে ভাই তাকে আমি ডিস্টার্ব করবো সে ফার্মিং করছে তো আমি রকেট লঞ্চার দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করবো রকেট লঞ্চ তো এমন নেই ভাই তো ও গড সে মানে ভয় পেয়েছে মাই গড দুই আমার কাছে এমন থাকতো তাহলে তাকে কিন্তু আমি উড়িয়ে দিতাম আর দেখো বন্ধু সে তেমন নড়াচড়া করছে আর আমার দিকে ভয় পাচ্ছে না ভাই রকেট লঞ্চার দিকে ভয় পাচ্ছে না আর সত্যি রকেট লঞ্চার যদি এমন থাকতো না তাকে আমি উড়িয়ে দিতাম ভাই তো আমার কাছে রকেট লঞ্চার আর এমন নেই ওকে আর ভাই সে কোনো কিছু করছে না মানে আমায় দেখে ভয় পাচ্ছে না ভাই রকেট লঞ্চারে ওবে তো দেখো বন্ধু আর এই গেমের না ক্যারেক্টারগুলো একদম ফাঁকি দিয়েছে ভাই একদম ফাঁকি দিয়েছে ও মাই ও ও ভাই ঘট এর সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই ভাই আমাকে মারার জন্য মানে কি বলবো আর তবন্ত একে ডিস্টার্ব করে লাভ নেই ওকে তো বন্ধু এটি আমার বেস আর একচল্লিশ ঘন্টার জন্য আমার বেসটি বিল্ডিং প্রোটেক্টেড রয়েছে তো একচল্লিশ ঘন্টার মধ্যে যদি না আসি তাহলে আমার বেসটা যেমন রয়েছে তেমনই থেকে যাবে আর তার আগে কে কোনো মানে এনেমি যদি আমার বাড়িটা মানে ভাঙতে চায় তাকে ভাই রকেট লঞ্চার ইউজ করতে হবে নাহলে এমনি ভাঙতে পারবে না তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই